वेलकम टू फैंडम। तो आबार चले इंडियन फुटबल अपडेट वीडियो नहीं अपडेट छोड़ाछड़ी चारिदी और ईस्ट बेंगल कोचर नाम तो चारिदी के देखते ही पाच तो से ही नहीं तो कथबार्ता बोलो। ताछाड़ाओ किन्तु अनेक प्लेयार साथे लिंक आप हो मुहूर्त अनेक प्लेयार साथे कथबार्ता चालाच्छे तो के से ही प्लेयार की डिटेल्स सब पूछे किन्तु बोले देबे जो कत दूर कथबार्ता चलछे और साइनिंग नहीं की बक्तव्य सेगुलोओ किन्तु बोले देबो आमादेर काछे जे आपडेट्स आछे। किन्तु बोले दी आबार যে জর্জ টেলিগ্রামের ভিডিওটা ছেড়েছিলাম 9 নম্বর ব্লক কিন্তু সিএফএল ক্লাব টুরে, সেটা কিন্তু অবশ্যই দেখো এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে এবং শেয়ার করো কমেন্ট করো। আর কালকে কিন্তু 10 নম্বর ব্লক আসছে, তো 10 নম্বর ক্লাব, তো কোন ক্লাব সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রত্যেকদিন যেটা বলি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে দাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই আসি আপডেটে। তো অনেক আপডেট রয়েছে, সেগুলো একটু বলে দিই যে অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে, তো স্ক্রিনের ডিটেলসটা দেখে নাও আর যারা যারা খেলতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও। তো এবার আসি বাকি আপডেটগুলোতে, তার মধ্যে বলি কেয়ালা তো বিদেশে যাচ্ছে প্রি সিজন করতে, তার সাথে সাথে কিন্তু মুম্বাই সিটি এফসিও যাচ্ছে ইউএইতে প্রি সিজন করতে। তারা অলরেডি আজকে থেকে প্রি সিজন স্টার্ট করছে ইউএইতে, মানে গতকাল চলে গেছে, এবং ডুরান্ডের আগে ঠিক ইন্ডিয়াতে ব্যাক করে এসে কিন্তু মেন টিমই নামাবে, মানে সিনিয়র টিমটাই কিন্তু ডুরান্ডে পার্টিসিপেট করবে মুম্বাই সিটি এফসির। তার সাথে সাথে বলে রাখি মদন মহারাজ এফসি যারা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে তারাও কিন্তু প্রি সিজন করতে বিদেশে যাচ্ছে, এবং সেখানে গিয়ে কিন্তু তারা প্রি সিজনে দুটো ম্যাচ মতো খেলবে থাইল্যান্ডের হয়ে, থাইল্যান্ডের লিগ ওয়ানের যে থাই লিগ ওয়ানের যেই ক্লাব রয়েছে তাদের সাথে 28 জুলাই। তো মানে এখন কিন্তু সব টিমই কিন্তু বিদেশে প্রি সিজন করতে যাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল বড় দিক। এবং তার সাথে বলে রাখি নেক্সট জেন কাপ যেটা কিন্তু শুরু হতে চলেছে, এই নেক্সট জেন কাপে কিন্তু ইন্ডিয়া থেকে দুটো টিম পার্টিসিপেট করছে, একটা হচ্ছে বেঙ্গালুরু এফসি আর একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স। তো 27 তারিখ থেকে শুরু হচ্ছে নেক্সট জেন কাপের সবকটা ম্যাচ কিন্তু লাইভ দেখাবে হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের, মানে আইএসএলের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে। আর গ্রুপ দুটো বলে দিই, বেঙ্গালুরু এফসির গ্রুপে রয়েছে বেঙ্গালুরু এফসি, লেস্টার সিটি, নটিংহ্যাম ফরেস্ট, স্টেলেনবস এফসি, আর লন্ডনের গ্রুপে মানে হচ্ছে কেরালা ব্লাস্টার্সের গ্রুপে রয়েছে ক্রিস্টাল প্যালেস, কেরালা ব্লাস্টার্স, টটেনহাম হটস্পার, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। মানে বুঝতেই পারছো খুব ভালো কিন্তু একটা এক্সপোজার হবে আন্ডার-23 টিমের জন্য। তো বিশাল লেভেলের কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্স, বিশাল লেভেলের এক্সপোজার, কারণ ওয়ার্ল্ডের টপ ডিভিশনের টপ টিমসের যে ইউথ টিম আছে তাদের এগেনস্টে কিন্তু খেলতে পারছে, তো সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখে আসবে, অনেক এক্সপোজার কিন্তু এই ইয়াং জেনারেশনরা পাবে, আর এরপরে কিন্তু এরাই কিন্তু ইন্ডিয়ান সুপারস্টার হতে পারবে। তো এবার মেন খবর যেটা সেটাই চলে আসে, এটা হলো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলে কোন কোন প্লেয়ারের সাথে কথা বলছে সবাই জানতে চাইছে, অনেকের সাথেই কথা বলছে তোমাদের বলেই দিয়েছি এর আগে। আর মেন জিনিস হলো কোচের কথা, স্টিফেন কনস্ট্যান্টাইনের কথা, কনস্ট্যান্টাইন কি কোচ হচ্ছে আমরা কিন্তু 2-3টা ভিডিও আগেই কিন্তু বলে দিয়েছিলাম যে কনস্ট্যান্টাইনের সাথে কথা বলছে, আর হয়তো খুব সম্ভবত কনস্ট্যান্টাইনই হবে। তো কালকে অনেক জায়গায় দেখেছো চারিদিকে ছড়িয়ে গেছে কনস্ট্যান্টাইনের সাথে নাকি অলরেডি কনফার্ম হয়ে গেছে, অনেক জায়গায় কিন্তু এটা বেরিয়ে গেছে। আর কনস্ট্যান্টাইনের সাথে যেটা কনফার্ম হয়েছে ওর কিন্তু সাইনিং এখনও হয়নি, ওকে কন্ট্রাক্ট পাঠানো হয়েছে, সাইনিং কিন্তু হবে যবে ইমামি এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে এগ্রিমেন্ট যেটা আছে সেটা সাইনিং হবে। এবং মোটামুটি যা আমাদের কাছে খবর আছে খুব সম্ভবত বুধবার অথবা বৃহস্পতিবার এই দুদিনের মধ্যে কিন্তু যে কোনো একদিন কিন্তু সাইন হয়ে যেতে পারে, এবং সাইন হওয়ার পরে পরে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং ইমামির অফিসিয়ালরা কিন্তু একসঙ্গে কিন্তু প্রেস কনফারেন্স করে সেটা অ্যানাউন্সমেন্ট করবে। আর সাইনিংয়ের কিন্তু মানে এখন সব ডকুমেন্টস কিন্তু রেডি হয়ে গেছে, কোম্পানি ফরমেশন, তারপরে যা যা ডকুমেন্টস পেপার ওয়ার্ক সব কিন্তু রেডি হয়ে গেছে, এখন শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি, সাইনিংটা করবে, সাইনিংটা হয়তো প্রেস কনফারেন্স ডেকেই সবার সামনেই করবে একদম, সেটাই কিন্তু অ্যানাউন্সমেন্টটা কবে হয় কালকে না বুধবার এটাই কিন্তু দেখার বিষয়। কারণ এখন কিন্তু যা আপডেট আমাদের কাছে আছে সব ফর্মালিটিস যা যা ছিল দুদিকের সব মতামত সব কিন্তু মিলে গেছে, ফর্মালিটিস সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্রেস কনফারেন্স করে অফিসিয়াল সাইনিংটা অ্যানাউন্স করা বাকি। তো সেটা তো হয়েই যাবে আশা করা যায়, যেরকম বললাম বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে। তার সাথে সাথে কিন্তু প্রচুর প্লেয়ারের সাথে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে, বিনো জর্জ আসছে তো তার থ্রুতে কিন্তু অনেক প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, এবং ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালরা যেই লিস্ট দিয়েছে তার মাধ্যমে, এবং কনস্ট্যান্টাইন ফাইনাল হয়ে যাওয়ার পরে কিন্তু তাকেই কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশি নিয়ে আসার জন্য, মানে তাকে একদম মানে বলে দেওয়া হচ্ছে সে হয়তো বিদেশির নাম বলে দেবে অথবা তিনি হয়তো নিজেই যোগাযোগ করবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো সেই প্লেয়ারদের কথাই আসছি, কিন্তু তার আগে বলে দিই সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু শুরু হচ্ছে 27 তারিখ থেকে, তো সেটার ম্যাচগুলো কিন্তু লাইভ দেখাবে হচ্ছে স্পোর্টস ওয়ার্ক ইউটিউব চ্যানেলে এবং 11 স্পোর্টস প্ল্যাটফর্ম, এই দুটো জায়গায়, তো ভুবনেশ্বরে কিন্তু হচ্ছে। তো এবার আসি যেই সমস্ত প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গল অলরেডি লিঙ্ক আপ করেছে বা করেছে, তো যাদের সাথে প্রি কন্ট্রাক্ট দিয়েছিল তাদের তো সবাই যেন মোবাশির রহমান, ইভান গঞ্জালেস, মোহাম্মদ রাকিব, পবন কুমার এদের তো দিয়েছিল, এছাড়াও আরও একজন গোলকিপার শোনা যাচ্ছে যার সাথে কিন্তু কথাবার্তা বলছে, কারণ আইএসএলে কিন্তু 4 জন গোলকিপার লাগবে, তো সিএফএল ডুরান্ডের জন্য
এছাড়াও কিন্তু অলরেডি দুজন গোলকিপার রয়েছে, সূর্যাস জয়সওয়াল এবং আদিত্য পাত্র। আর পবন কুমার তো অবশ্যই আইএসএল এর জন্য, এবং তাছাড়া শোনা যাচ্ছে কামালজিৎ সিং এর সাথে কিন্তু কথাবার্তা বলছে। বাট যদিও কামালজিৎ কিন্তু তোমার ওড়িশা এফসির কন্ট্রাক্টেড প্লেয়ার, বাট এই বছর যদি ভালো টিম করতে তাহলে কিন্তু প্লেয়ারদেরকে হয় লোনে অথবা কিন্তু ট্রান্সফার ফিজ দিয়েই আনতে হবে। তো সেটাই দেখা যাক যে কামালজিৎকে আনতে পারে নাকি অন্য কোনো প্লেয়ারের সাথে মানে গোলকিপারের সাথে কথাবার্তা বলে। তো লোনে প্লেয়ার আনা কিন্তু একটা লং টার্ম সলিউশন না, আশা করা যায় যেহেতু এবার ঠিকঠাক সব কিছু হচ্ছে, একটা লং টার্ম টিম করারই কিন্তু চেষ্টা করবে ইমামি আর ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালসরা মিলে। তো সেই জায়গা থেকে আশা করা যায় আমরা কিন্তু মানে টাকা দিয়ে অনেক প্লেয়ারকে নিয়ে আসা এটা কিন্তু দেখতে পারি। এবার এদিকে মোহন মানে যেটা করে থাকে সবসময় দেখো অন্যান্য টিমরা মুম্বাইও, মানে ইন্ডিয়ান ফুটবলে কিন্তু 5 বছর আগেও সেরকম ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নেওয়ার জিনিসটা মানে অত সচল ছিল না, কিন্তু এখন কিন্তু সেটা দেখা যায়। ট্রান্সফার ফি দিয়ে কিন্তু প্রচুর টিম প্রচুর প্লেয়ার নেয়, ইস্ট বেঙ্গলকে কিন্তু সেটাই করতে হবে, আর হয়তো সেটাই করবে। ট্রান্সফার ফি দিয়ে কিন্তু অনেক প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা করবে। আর পুছে যে নামগুলো বললো তার মধ্যে জেরি মিস করে গেছে, জেরির সাথেও কিন্তু প্রি কন্ট্রাক্ট হয়ে গেছে, মানে এই কটা প্লেয়ার কিন্তু একদম কনফার্ম। বাকিদের সাথে কথাবার্তা চলছে, যেমন সৌভিক চক্রবর্তীর কথা অনেকে জিজ্ঞেস করছো, ঋত্বিক দাসকে আনা খুবই কঠিন মানে ধরে নাও মানে সম্ভব না হয়তো, কিন্তু তবুও কিন্তু এদের সাথে এখনো কথাবার্তা চালাচ্ছে। এরা ছাড়াও এডভান্ডের মতো ইয়াং প্লেয়ারের সাথে কিন্তু এখনো কথাবার্তা চালাচ্ছে, এরা কিন্তু আনার চেষ্টা করছে। মানে আইএসএল খেলা আইএসএল এ এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু অনেককেই অ্যাপ্রোচ করে রেখেছে, আর তাদের সাথে কিন্তু একদম জোর কদমে এই মুহূর্তে কথা চলছে, আর সাইনিংটা হয়ে গেলেই তাদেরকে আরো ভালো করে অ্যাপ্রোচ করে কন্ট্রাক্ট একদম দিয়ে দিতে পারবে কিন্তু। এবং তার সাথে সাথে বলে রাখি যেটা বললো যে ঋত্বিক দাসের ক্ষেত্রে হয়তো একটু টাফ, বাট সৌভিক চক্রবর্তীর সাথে কিন্তু কথাবার্তা চলছে। এবং এই মুহূর্তে বলে রাখি আরেকটা খুব বড় নাম ইন্ডিয়ান ফুটবলে যার সাথে কিন্তু অনেকদিন আগে একটা রিউমার বেরিয়েছিল, তখন বলেছিলাম আমাদের কাছে কোনো সত্যতা নেই, বাট এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে তার সাথে কিন্তু ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে, এবং সেটা কিন্তু হচ্ছে সন্দেশ জিঙ্গান। সন্দেশ জিঙ্গান কিন্তু এই মুহূর্তে ফ্রি প্লেয়ার, কোনো টিমের সাথে নেই, যদিও ওর প্রায়োরিটি হচ্ছে বিদেশে যাওয়া, যদি এটা এখনো অবধি কোনো কিছু কনফার্ম হয়নি। বাট বেঙ্গালুরুরও একটা অফার কিন্তু ওর কাছে রয়েছে শোনা যাচ্ছে, বাট এই মুহূর্তে আমাদের কাছে যা খবর অময় ঘোষালের থ্রুতে কিন্তু সন্দেশ জিঙ্গানের সাথে যোগাযোগ করা হয়েছে, দেখা যাক সন্দেশ জিঙ্গানটা কী হয়। এছাড়া বলে রাখি কেরালার সন্তোষ ট্রফি টিমের ক্যাপ্টেন জিজো জোসেফের সাথেও কিন্তু কথাবার্তা বলা হয়েছে, কারণ ও কিন্তু এখনও অবধি কোনো আইএসএল টিমে সাইন করেনি, যদিও কেরালা ব্লাস্টার্স কিন্তু ওকে নেওয়ার জন্য একসময় ইন্টারেস্ট দেখিয়েছিল, বাট তারপর কিন্তু সেরকম কোনো অ্যাডভান্সমেন্ট হয়নি। তো এদের সাথে কিন্তু কথাবার্তা অলরেডি শুরু হয়েছে আবার নতুনভাবে। তো যা যা বললাম এগুলোই কিন্তু আপডেট ছিল। স্টিফেন কনস্ট্যান্টাইন মোটামুটি ধরেই রাখো, স্টিফেন কনস্ট্যান্টাইনই হচ্ছে, যদি লাস্ট মোমেন্টে একদম কিছু চেঞ্জ না হয় তার পুরো যে বাকি অ্যাসিস্ট্যান্টরা আছে তারা কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনের সাথেই আসবে, আর গোলকিপার কোচ হয়তো অন্য কেউ হবে, গোলকিপার কোচ হয়তো স্টিফেন কনস্ট্যান্টাইন আসবে না, সেটাই দেখা যাক। আস্তে আস্তে ডেভেলপমেন্ট হলে তোমাদের আস্তে আস্তে সব কিছুই জানাবো, কিন্তু এখন অবধি এই আপডেটসই ছিল। আর যেটা বললাম এই ভিডিওটা অবশ্যই দেখো, শেয়ার করো, যা যা তোমাদের বক্তব্য কমেন্ট করো, কিন্তু দেখো কিন্তু অবশ্যই 9 নম্বর আর 10 নম্বর কিন্তু কালকে ঠিক একটার সময় চলে আসবে। আর এই ভিডিও নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের কি বক্তব্য কোচ প্লেয়ারদেরকে নিয়ে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।